2015 সালে আমি এই মাতৃমণিতে এসেছিলাম। আমি এই মাতৃমণিতে অবস্থা যদি তখন বলি, আপনারা নিশ্চয়ই 2015 সালের ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি একেবারে প্রায় ফাঁকাই ছিল, কিন্তু আজকে এই 2024 সালে এই মাতৃমণিতে হাজার হাজার বাংলাদেশিদের পদচারণা। সেই গল্পটাই শুনবো, এখানে কীভাবে বাংলাদেশিরা আসা শুরু হলো এবং বর্তমানে কী পরিস্থিতি সেটাই জানার চেষ্টা করব। আমাদের এখানে বাংলাদেশ প্রতিদিনের পর্তুগাল প্রতিনিধি রনি মোহাম্মদ, যিনি আবার এখানকার যে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট। রনি ভাই, এখানে বাংলাদেশিরা মানে অভিবাসী বাংলাদেশিরা প্রথম কবে আসা শুরু হয়? হ্যাঁ, ধন্যবাদ মাসুম ভাই আপনাকে। আসলে যদি আমরা যদি বলি, বাংলাদেশিদের এখানে পদার্পণ হয়েছে 84-তে, যেটুকু আমার কাছে আমার তথ্য আমার জানা মতে, সেখানে এই যে তিনজন বাংলাদেশি সর্বপ্রথম আসে, তিনজনের একজন কিন্তু এখনও বর্তমানে বাংলাদেশি রয়েছে। আর ওদের হাত ধরে দেখানো পথে আজ প্রায় 25-30 হাজার বাংলাদেশি পুরো পর্তুগালে বসবাস করছে। এবং আমি বলবো, পর্তুগালে বর্তমানে বাংলাদেশিদের আলাদা একটা বৈশিষ্ট্য এবং নিজেদের একটা যেটা জাতিসত্তা বলে একটা আইডেন্টিফিকেশান করে নিয়েছে, সেটি হচ্ছে কি, পর্তুগালের আপনি যে শহরে যাবেন না কেন, লাল যে সুবিনিয়ার যে সবগুলো রয়েছে সেটার প্রতিনিধিত্ব কিন্তু বাংলাদেশিরাই করছে। এটা আমি বলব নিঃসন্দেহে একটা ভালো দিক আমাদের বাংলাদেশিদের জন্য। এবং আমরা বাংলাদেশিরা কিন্তু কর্মঠ জাতি, সেটা প্রমাণ হয়েছে বিগত 10 বছর। যদি আপনি ভেজা যে সেক্টরটা রয়েছে এখানে, আলেন্তেজো ভেজা, যেটা এগ্রিকালচারের জন্য সবচেয়ে উন্নত এবং প্রসিদ্ধ, সে সেক্টরে গেলে কিন্তু আজকে বিগত 10 বছর বাংলাদেশিরা কিন্তু খুব ভালো করছে এবং খুব প্রশংসা কুড়াচ্ছে আমি বলবো। এবং এগ্রিকালচারের সেক্টর একটাই অন্যরকম অবদান রেখে যাচ্ছে আমরা বাংলাদেশিরা। তো এখন বাংলাদেশিরা এখানে যখন বলছিলেন যে 1996 সালে এসেছেন, কিন্তু ব্যাপক হারে বাংলাদেশিরা কবে আসা শুরু হলো এবং আসার পেছনের কারণটা কি? আসলে বাংলাদেশিদের মূল আগমন 1994 থেকে শুরু হচ্ছে। এই আস্তে আস্তে সবচেয়ে বেশি যদি আমি বলি, 2013-তে যখন পর্তুগাল সোশ্যালিস্ট পার্টি ক্ষমতা আসে, তখন থেকে কিন্তু বাংলাদেশিদের 14 পথ থেকে আনাগোনাটা বেশি যায়। কারণ পর্তুগালের সোশ্যালিস্ট পার্টি হচ্ছে একটি অভিবাসন বান্ধব একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতা আসার পর অভিবাসন নিয়ে অনেক শিথিল করেছে আইনটি, যার ফলে 2014-15 এখানে কিন্তু অভিবাসনদের ঢল নামে। সেই ঢলের সাথে বাংলাদেশিদেরও আগমন হয়। এবং 2013 সাল থেকে পর্তুগালে বসবাস করছি, 2015 সালেই 5,000-এর উপরে অধিবাসী এসেছে শুধু বাংলাদেশি। এটি আমার কথা না, এটা পর্তুগাল সরকারের তথ্য, যেটি এত অভিবাসী কখনো আসেনি। তার ধারাবাহিক এখন কিন্তু বর্তমানে প্রতি বছরে 2,000, 3,000, 4,000, 5,000 করে আস্তে আস্তে আজকে প্রায় 25-30 হাজার শুধু বাংলাদেশির বসবাস। আর এখানে তো জানেন, অভিবাসনের কারণে এখানে যখনই এখান থেকে নাগরিকত্ব লাভ করে কিন্তু অনেকে কিন্তু চলে যায়। যদি সেই হিসাব করে তাহলে মোর দেন 40,000, 40,000-এর উপর আমাদের বাংলাদেশিদের বসবাস পর্তুগাল। বাংলাদেশিরা এখানে কী করে, কী ধরনের ব্যবসা বাণিজ্য কাজের সাথে জড়িত? এখানে বাংলাদেশিদের মূল বিজনেস হচ্ছে এখানে পর্তুগালে, যে আমি আগে বলেছিলাম যে সুবিনিয়ার যে ট্যুরিস্ট যে ব্যবসাটা, সুবিনিয়ার সবগুলা, সেটির সিংহভাগ হচ্ছে বাংলাদেশিদের দখলে। সারা শুধু যে লিসবন তা না, আপনি লিসবন, পর্তুগাল, আলগ্রাভ যে শহরে যাবেন না কেন, সেখানে যে যদি 10টা সুবিনিয়ার শপ থাকে, সেখানে 7টায় দেখবেন যে আমাদের লাল সবুজের পতাকা বহন করছে এবং বাংলাদেশিদের। এটা হচ্ছে আমাদের মূল ব্যবসার সাথে জড়িত। সেই সাথে বর্তমানে লিসবনে ছোটোখাটো আপনার ট্যুরিস্ট ব্যবসা, রেস্টুরেন্ট বিজনেস এবং অধিমিরা ভেজা আলেন্তেজোতে বর্তমানে এগ্রিকালচার একটাই আমি অভি মানে একটি সফলতা এবং কী বলবো একটা বিস্ফোরকভাবে তারা যেটা করে করে দেখাচ্ছে, যেটা পর্তুগাল সরকার এবং সবাই কিন্তু এটা নজর এবং প্রশংসা কুড়াচ্ছে।